মৌসুমী এবং জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্রের দুই আলোচিত চরিত্র। নব্বই দশকে বাংলা চলচ্চিত্রে পা রেখে মৌসুমী পরিণত হয়েছেন কিংবদন্তিতে। তবে জায়েদ খান অভিনয় দিয়ে আলোচনায় না আসতে পারলেও এবিসি ভিত্তিক রাজনীতির মাধ্যমে পরিণত হয়েছেন এক প্রভাবশালী ব্যক্তিত্বে। অবশ্য এই রাজনীতির কারণে জায়েদ খানের সাথে তীব্র দ্বন্দ্ব দেখা দেয় মৌসুমীর। আজকে আমরা দুজনের রেশারেশির গল্পই শুনব। ২০১৭ সালে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেন জায়েদ খান এবং মৌসুমী। দুইজন দুই প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। তবে মৌসুমীর স্বামী ওমর সানি নির্বাচনে অংশ নিলেও হেরে যান। নির্বাচনের কয়েকদিন পরেই পদত্যাগ করেন মৌসুমী। কিন্তু কেন পদত্যাগ করেন তিনি সেটি পরিষ্কার করে বলেননি। অনেকেই ধারণা করেন ওমর সানির প্রতিদ্বন্দ্বী জায়েদ খানের সাথে কাজ করতে চাননি মৌসুমী। হয়তো এই কারণেই জায়েদ খান প্রতিশোধ নিতে মৌসুমীর বোন ইরিন জামানের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করেন। ইরিন জামান ১৯৯৯ সালে শাকিব খানের সাথে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পা রাখেন। পরবর্তীতে শাকিব খান সুপারস্টার হয়ে উঠলেও ইরিন জামান তেমন কিছু করতে পারেননি। বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও তিনি সফলতা পাননি। তবে সিনেমায় অভিনেত্রী হিসেবে শিল্পী সমিতির সদস্য পদ পান তিনি। একসময় ইরিন জামান বিয়ে করে আমেরিকায় পাড়ি জমান, ফলে বিনোদন জগতে তিনি প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েন। সুযোগ বুঝে জায়েদ খান তার সদস্যপদ স্থগিত করেন, আর এটি হজম করতে পারেননি ওমর সানি ও মৌসুমী। ফলে বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রী বদনাম করেন জায়েদ খানের নামে, নানা অন্যায় ও দুর্নীতির অভিযোগও তুলেছেন জায়েদ খানের নামে, এমনকি শিল্পী সমিতির পরিবেশ ধ্বংস করার অভিযোগ করেন তারা। শোনা যায় এসব অভিযোগের কারণে এফবিসিতে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছিলেন মৌসুমী। তবে পরবর্তীতে সোনার চর নামে একটি সিনেমায় একসাথে অভিনয় শুরু করেন তিনজন। এই সময়ই পরস্পরের বন্ধু হয়ে ওঠেন তারা। বিশেষ করে মৌসুমীর সাথে জায়েদ খানের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করে। মৌসুমী এক সাক্ষাৎকারে বলেন, আগে জায়েদ খানের সম্পর্কে অনেক বাজে ধারণা ছিল, কিন্তু একসাথে কাজ করতে গিয়ে সকল ভুল ধারণা ভেঙে গেছে। এমনকি জায়েদ খানকে অলরাউন্ডার উপাধিও দেন এই কিংবদন্তি অভিনেত্রী। অবশেষে সোনার চর সিনেমার মাধ্যমে দুই শত্রু মৌসুমী এবং জায়েদ খান বিশেষ বন্ধু হয়ে ওঠেন। শুধু মৌসুমী নয়, আরেক কিংবদন্তি অভিনেত্রী শাবনুরের সাথেও গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জায়েদ খান। তাদের দুজনের সম্পর্কের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে, এবং তারকাদের এমন আরও সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।